গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আলু ছাড়ানো চলছে। কারণটা হচ্ছে হলো আজ আমাদের বাড়িতে ফ্যামিলি পিকনিক, তাই মাহিও দেখো হাত লাগিয়েছে। তো আজকে 31st নাইট, তো নাইট বলে না সারাদিন ধরে পিকনিক চলবে। তো সকাল সকাল আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে এখানে ছাড়ানো হচ্ছে ছোট ছোট নতুন আলুর, আলুরদম হবে সেই জন্য আলু ছাড়ানো চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে আলু ছাড়ানো চলছে। আর মাহি ঘুম থেকে উঠে যেহেতু ওর মাম্মা আলু ছাড়াতে বসছে, ও সেই নিয়ে বসে পড়েছে। তো চলো এবার আমার কাজগুলো দেখি। এই দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন, যেগুলো কালকে রাতে ছোলা হয়ে গেছে, আর এখানে দেখো এক গামলা পেঁয়াজ রয়েছে মাংসের জন্য, আর আদা অলরেডি পেস্ট। আর আমি এখানে চাটা খেতে খেতে খাওয়া হয়ে গেলে তারপরে এগুলো সব পেস্ট করব। তো আমার এখানে অর্ধেক পেঁয়াজ পেস্ট করা কমপ্লিট, আর বাকিটা রয়েছে একটুখানিও আমি করে নিয়ে চলে যাব সরাসরি ছাদে। তো স্নান টান কমপ্লিট করে সাজুগুজু করে পৌঁছে গেছি ছাদে। তো ছাদে রোদে ভালোই লাগছে, তো বসে থাকলে চলবে না, এখন মাম্মাকে সামলাচ্ছি। তো মাম্মাকে সামলানোর পর চলে যাব, ওদের হাতে হাতে কাজ করব। তো সেগুলো করে নিয়ে একটু স্নান টান করে এসেছি, যেহেতু ঠান্ডা লাগছে অনেক সকাল এখন, তো একটু রোদ পুইয়ে নিচ্ছি, রোদ পোয়ানো হয়ে গেলে কাজে লেগে পড়বো। তো মা চলে এসেছে আর এখানে সবাই পিকনিকে তোজ্জোর করছে। তো এখানে এখন হচ্ছে হলো ময়দা কাটা হচ্ছে লেচি, কচুরি হবে। আর এই দেখো আমরা সব ছাদে, এটা তো আমাদের ছাদ, তোমরা আগেই দেখেছো। তো পিকনিকের একটা তোজ্জোর সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। বাড়িতে পিকনিক যেহেতু সবার এক্সাইটমেন্ট অনেক বেশি, তো চলো দেখি কি কি কাজ করতে হয় আমাকে, সেগুলো চটপট করে ফেলি। তো মাহিকেও সকাল সকাল স্নান টান করিয়ে দিয়েছি, 10:30টার মধ্যে স্নান টান কমপ্লিট, বললাম রোদে এসে বস। আর এই দেখো মাম্মা এখানে দেখো চুল করছে গা, সারাক্ষণ ধুলো ঘেটে বেড়াচ্ছে। তো এখানে লেচি কাটা কমপ্লিট, আর এখানে দেখো পুর রয়েছে। তো এখানে সবাই লুচি বেলতে, কারণ সকালে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আর এখানে কচুরির পুর দেওয়া হচ্ছে, কড়াইশুঁটির পুর, আর লুচি দেখতেই পাচ্ছ এখানে মা লুচিগুলো বেলে ফেলছে, গোল গোল বড় বড় কড়াইশুঁটির কচুরি। তো সেগুলো এখন ভাজা হবে। তো চলো আমি সবাইকে খেতে দিই। তো এখানে কচুরি অলরেডি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছু, তো যেই কটা হয়েছে সেগুলো দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই, কারণ অলরেডি অনেক বেজে গেছে, 11টা বাজে। তো সবার ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছে, আর পিকনিক মানে জানো যত টাইমলি কিছু করা হয় না, সব কিছু বেটাইম মতোই হয়, সময় মতো কোনো কিছু হয় না। তো প্রথমেই বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। তো এখানে দেখছো কত বড় বড় কড়াইশুঁটির কচুরি গরম গরম ভাজা হচ্ছে আর খেতে দিয়ে দেওয়া হচ্ছে। তো সবাইকে, বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিই, তারপর বড়দের সবাইকে এক এক করে দিয়ে দেবো। এখানে দেখছো এক গামলা ছোট ছোট আলুর দম, আর তার সাথে কড়াইশুঁটি দেওয়া ধনে পাতা দিয়ে আলুর দম হয়েছে, আর তার সাথে তো কচুরি তোমরা সবাই দেখলে। তো এখন এগুলো সবাইকে ভাগ করে খেতে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। এগুলো কেমন? এই প্লেটগুলো কোথায় রাখলে? কাগজের প্লেট আমার কাছে। কেমন হয়েছে? কেমন লাগছে শ্রাবন্তি তোর? দারুণ লাগছে। তুই শিখিয়েছিস বলবি বলেন? তো এখানে ফুলকপির আলু কাটা হচ্ছে, আর মাংসের আলু কাটা হচ্ছে, আর এখানে মাসির সব ফুলকপি কেটে রেখে দিচ্ছে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে চিকেনগুলোকে গ্রিল করা হচ্ছে। তো মাইক্রোওভেনে সব দিয়ে দিয়েছে,
তো সেগুলো তো হবেই, আর এখানে অলরেডি কিছুটা রয়েছে, ওগুলো বাকিটা পরে হবে। তো এই দেখো আমাদের গাছেও কিন্তু আজকে অনেক ফুল ফুটে গেছে, সুন্দর সুন্দর ফুল। তার সাথে এই দেখো হলুদ কালারে একটা জবা ফুল, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা হয়েছে তার মারাত্মক সুন্দর একটা গন্ধ, সেটাই কেটে আজ দুপুরবেলা খাওয়া হবে ডাল দিয়ে। আমার মেয়ের গলা আসতে আমার মতো মাইক মাইক না আমি দিচ্ছি দিচ্ছি তুই বল রূপকথা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বসন্তে দুই ভাই ঘর হারিয়ে বনে গিয়েছে গভীর বনে পথ নাই ভাই দুটিকে দেখবো এখন কে ব্যঙ্গমি দেখবো ওদের বেসন ধরা দেখবো ওদের বনের পশুর পাখি দেখবো রাতে অন্ধকারে আকাশ জোড়া মায়ের স্মৃতি রাখি তাহলে তো এখানে একটা গেম খেলা হচ্ছে, যেখানে তুলিকে আমাকে আমি তুলিকে প্রপোজ করব। তো তুলি আমার হাজবেন্ড সেজেছে আর আমি ওয়াইফ, তো সেই নিয়ে একটা প্রপোজাল। তো বোতলটা হচ্ছে হলো ফুল রোজ, তো সেটা দিয়ে প্রপোজ করব। তো সেইটা নিয়ে বেশ একটা হাসি মজা হয়েছে, তো খুব ভালো এনজয় করেছি আমরা। তো এই আমার তরফ থেকে আমি এবার তুলিকে এই বোতলটা গিফট করেছি। তো চলো আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ সেজে খেলাধুলো করছিলাম, তো খুব মজা হয়েছে, দারুণ মজা করেছি আমরা সবাই। চলো তুলি পারফর্ম করে দেখাও, তুলি দেখাও যে একটা গোটা চিকেন কত তাড়াতাড়ি খাওয়া যায়। হ্যাঁ না না ফ্যাশন না, আমি ভালো মডেলিং করব। হ্যাঁ মডেলিং করব। আচ্ছা সবাই লাস্টে সুন্দর লাগে আমার, কিন্তু এই আমার হয়ে গেছে, বড় পারফরম্যান্স করেছি। টিনা আমাকে নিয়ে গো নিজে ফাঁস পা আমাকে আমি উঠা। আরে রবীন্দ্র সংগীত শিখেছিল ওটাই বলি বলি, যে গানটা তুই গাড়িতে গাইছিলি ওটা কা? কোনটা? ওই যে সে গাড়িতে লং ড্রাইভে আমরা কি গান জন্য গাইছিলিস তুই? অনেক গান গাইছি, অনেক গান গাইছি। আচ্ছা কর কর তোর পছন্দ লাগে যে কোনো একটা? হ্যাঁ পছন্দ, হিন্দি বাংলা ইংলিশ উর্দু ফরাসি। দেখি মোদি দের রান্না মোটামুটি কমপ্লিট, তো চলো এখন সবাইকে বসিয়ে দেবো, এক এক করে সবাইকে খেতে দিয়ে যাই, কারণ বাচ্চাগুলোর কী দেবে গেছে। তো আজকে আমাদের মেনু ছিল মুসুর ডাল পাতলা করে, তার সাথে ছিল গরম গরম বেগুনি, ফুলকপি রোস্ট, আর ছিল চিকেন, আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড়, রসগোল্লা, অনেক কিছু ছিল, আর ছিল গাজরের হালুয়া। তো সেটাও খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো দেখো এখন মোটামুটি প্রথম ব্যাচে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, সব খাওয়া দাওয়া হয়ে যাক, আর সবাই বেশ ভালোভাবেই খাচ্ছে তৃপ্তি করে। আর যেহেতু রোদটা আছে শীতকাল, তো ছাদে খাওয়ার আলাদাই মজা, তো হালকা রোদটাও ছিল, তো বেশ ভালোই লাগছিলো, সবাই খুব মজা করেছি, সবাই খুব এনজয় করেছে। আর বাচ্চারা একসাথে খেতে বসতে খুব ভালোবাসে, তো সব একসাথে বসেই খাচ্ছিলো, নিজেরা মজা করে আনন্দ করে খাচ্ছে। আজকে ওদের পুরো ছাড়, কারণ এরপরে আবার স্কুল খুলে যাবে, আবার সেই রেগুলার লাইফ। তো সবাই পিকনিক মানেই জানো মজা, তো পিকনিক মানে চূড়ান্ত মজা করেছি আমরা, খুব আনন্দ করেছি। তো খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেলে তো আবার রাতে গান বাজনা হবে, একটু আনন্দ হবে, সবাই মিলে একসাথে খুব মজা করব। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে পারবে। তো তোমরা সারাদিন কি করলে 31st, তো সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, যে তোমরা কি করলে, পিকনিক করলে ফ্যামিলির সাথে নাকি কোথাও ঘুরতে গেলে, সেগুলো কিন্তু প্লিজ আমাকে জানিও। Thank you.
লাঞ্চ কমপ্লিট করে এখন সন্ধ্যের টিফিন পকোড়া। তো বড়দের তো আনন্দ, তার সাথে ছোটদের আনন্দ তার চেয়ে অনেক গুণ বেশি। তো সব একদম আড্ডা গল্পে মশগুল, কারণ পড়া নেই, স্কুল ছুটি, ওদের আনন্দ কে দেখে। তার মধ্যে গান, আনন্দ, মজা সব তো রয়েছেই, বড় থেকে ছোট চুটিয়ে মজা। তো আমিও এদের আড্ডায় একটু সামিল হলাম, যে সবাই যখন আড্ডা দিচ্ছে আমিও এদের সাথে আড্ডায় যোগ দিই। এই করতে করতে বেজে গেছে ঘড়িতে 12টা। তো হ্যাপি নিউ ইয়ার চাঙ্কিস ব্লগের তরফ থেকে তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, খুব ভালো কাটুক সারা বছর তোমাদের। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো।